বহু আগে ব্রিটিশ পিরিয়ড থেকে দেখে আসতেছে আমাদের বাপ দাদা চৌদ্দ গুষ্টিটা নাম বলতে পারতেছে না কি গাছ এটা তহসিল গাছ নামে পরিচিত এটা আমরা ওই দেখতেছি জন্মের পরের থেকে ওই একই অবস্থা কোনো পরিবর্তন নাই পাতা ঝরে যায় আবার পাতা আসে অনেক পুরানো গাছ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে মাঝে মাঝে হনুমান দেখা যায় সাপ আছে বড় বড় সাপ হ্যাঁ বাংলারও দেখা যায় আমার দাদু বলে গেছে ওহ দেখে ওর দাদু বই গেছে তারা ছোট দিন আমাদের বাপ দাদার অমলের আগেকার গান দিনাজপুরে অবস্থিত অসীম বৃক্ষ আমরা দেখেছি এই গাছটাকে আমরা সাদাবট বা হোয়াইট ফাইকাস হিসেবে আইডেন্টিফাই করেছি এটাকে কোথাও কোথাও আমবট বলা হয় এটার সায়েন্টিফিক নেম ফাইকাস ভাইরিয়ান্স এই গাছটা বাংলাদেশে খুবই রেয়ার খুবই কম সংখ্যক গাছ এটা জীবিত আছে এর মধ্যে তবে এই গাছটার যেটা দেখতে পাচ্ছি এটার কোনো ফল ফুল হয় না দীর্ঘদিন ফলে এটার ফল ফুলের মাধ্যমে কোনো বংশবিস্তারও হচ্ছে না কাজে এটাকে আমরা কাটিং পদ্ধতিতে ভেজিটেটিভ প্রপাগেশন বা অঙ্গজ প্রজননের মাধ্যমে এটা বংশবিস্তার করার চেষ্টা করছি আমরা আশাবাদী অচিরেই একটা ভালো ফলাফল আমরা পাব এবং এই গাছ আবার বংশবিস্তার করতে সক্ষম হবে দিনাজপুর জেলা শহর থেকে অদূরে গোপালগঞ্জ হাটে যে অচিন বৃক্ষটি আছে সেই অচিন বৃক্ষটি সর্বশেষ আমরা এটিকে আমবট হিসেবে চিহ্নিত করতে পেরেছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে এই আমবটটির অঙ্গজ প্রজননের মাধ্যমে বংশবিস্তার নিশ্চিত করতে এই গাছের কিছু শাখা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে সফলভাবে এটি যদি অঙ্গজ প্রজনন করা সম্ভব হয় তবে এই প্রজাতিটি সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এই প্রজাতিটির সংরক্ষণ নিশ্চিত করা যাবে বলে আমার বিশ্বাস